হুম, তাহলে ঠিক খেলা খেলতে পারি। আছে। লো কই যাবেন? এই সামনে কোন জায়গা খালি আছে তোমার ওই এলাকা? তো আমরা তো চিনি না, নিরূপ জায়গা। খেলাটা কি? ওই যে বাসর ঘর খেলা, বাসর ঘর খেলা আমি তার অন্য খাটে গেছে। জামাই বউ খেলতাম, ওই জামাই বউ খেলা, জামাই বউ তো, ওই জামাই বউ। এই রে আমরা বাসর ঘর কইছি দিকে, জামাই বউ খেলাই। ও তাই? হ্যাঁ। না ভাই, যাবো না, মাইকে দেখে পরে ধরে আরে মারবো। তোমার এলাকায় এই ফাঁকা জায়গা, এই যে এই কোন এই এই কোন এই জায়গা আছে না? তাহলে চলে না, আমাকে বাসায় যাই। না না, মগো বাইতে খেলুন যাবো না, কেন? বেজাল আছে। বিয়া করে খেলে খাটে, আর বিয়া ছাড়া খেলে হইলে মাঠে, মাঠে মাঠে জনক। কুত কুত খেলবেন? ও রুমি জামাই বউ খেলা। ওই যে যে খেলার কথা কইলে না, তোমার বান্ধবী বান্ধবী আর বান্ধবীর জামাই খেললো। তুমি সিলেবে, তোমার মুখ বাইন্ধে, তুমি সিলেবে না, মজা পাইবে। হ্যাঁ মজা পাইবে, প্রচুর মজা। হাই রে মজা গু। হাসা কইতাছে? হ আমি অবশ্য বান্ধবীর একদিন জিজ্ঞেস করছিলাম না, বান্ধবী কয় কি অনেক মজা লাগে। হ্যালো, মজা না পাইলে কি আর করতো, বুঝো না? প্রথমে একটু কষ্ট লাগে, তারপর দেহি ভালোই লাগে। আচ্ছা লো লো লো, দেরি করো না। আচ্ছা চলেন যাই। আচ্ছা লো, আজকে বন্ধু রে কুইরা লাইছি, রে কাম কুইরা লাইছি। এর আগে চলে যাব। তুই আগে যাইস? হো আমি আগে যাই। আচ্ছা আর সেরা আবার জিনিস আর ভালো লাগে না। এই আমি মুছে পিছে দিয়ে দিই, দিয়া মনি বুঝছা? আর তুই কর কাজা, দুজন মিলে করো। বন্ধু বন্ধু তোর জিনিস তো এই সব। হো এমনি মানুষ হবো না তো? না কি হবো না, একবিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্দুরি দই দিব। মনে প্রাণে আছো তুমি, যেমন কি তাকো হাম না, কিন্তু আমি তো কি দেখতেছি এটা রাত করে। চিরদিনই আমি তোমার হব। মাছ ধরে, মাছ ধরে, মাছ ধরে রাত করে পড়ি। হ্যাঁ কি গো, কেরা গো, কেরা গো, তুমি এনে কি কর রাইতে? আমি হ্যাঁ আপনি কি আছে কত কিছু দিয়ে আছে কদি কেমনি কি মার শুনতেছে? বড় বড় আছে, নদী পাও করেন যায়নি কাছে যায় না। এলে হুরা তোমার বাড়ি কোন সাইডে? ওই তো ওই পাশে, ওই পাশে। এ না এসো রাত করে পুকুর পারে। আরে বাসায় কারেন্ট নাই। একা এসো না, আর কি হয়েছে? না আমি একাই এসি। একাই এসি কাউ হেরা লাগে। তুই যদি কিছু কয়েছ ঘোর তো খবর আছে তোর? আমি করবো অবা করবো তাই। হ্যাঁ না দেখ, পাও করুন জানি। তোমার না দেখতে খুব সুন্দর লাগে। এই তো শুরু কর। আপনাকে তো আগে আমার এলাকায় দেখি নাই। আর আমরা যাও না, বান্ধব তুমি পেরেছি, সাত মিনিট পড়ছি। এই কারণে তো মনে করলো যে আধা ঘন্টা দেরি হব। হ্যাঁ তাই তো, দেখ আধা ঘন্টা দেরি হব না, তাহলে ততক্ষণ আমরা গল্প সল্প করি নাকি গো? তোমার কি কষ্ট, সবটির বিয়ে হয়েছে আর বিয়ে নাই। তোমার বান্ধবীরা বাসা ঘর কেমনে করছে গো? হাসি আইলো হাসি এলো আমার বান্ধবীর যখন বিয়ে এলো, আমি তো একটু দুষ্টু টাইপের,
আমি খালি মানে খুঁজি কার কোন নতুন বিয়ে হলো পরে ওই মনে করে টিনের ফুড়া ছিল একটা ওইটা দিয়ে দেখে মজা পাইতাছিলাম না পরে পরে কি করব আর বুদ্ধির মধ্যে পাকায়া কোন মতে ঘরের ভিতরে ঢুকছি ঢুকছি না হ পরে কি করছি তলে ঢুকছি পরে কি করলো খাটের তলে যেই ঢুকছি না তারপরে মনে করে আইয়া জামাইয়া কি করলো হেড়া কো আরে বলতাছি তো ওরা তো তখন ঘরে ছিল না ঘরে থাকলে কি আমি ঢুকতে পারতাম তাও ঠিক আছে কো তারপরে তারপরে ও ঘরের ভিতরে ঢুকাইলো হ্যাঁ পরে তারপরে খাটের মধ্যে ওরা দুইজন বসলো আর পরে জামাই যাইয়া দরজা আটকে দিল তখন আমার তো ভয় লাগতাছে জানলা এখন আমারে যদি দেখে ফেলে তাহলে কি না কি হইব এখন কি করি পরে আমি কি করলাম জানো আমি চুক্তি চুরের মতো বই আসিলাম কোন জায়গা খাটের তলে খাটের তলে পরে এখন ওরা খাটের উপরে কি করে এটা তো আমি দেখতে পারতাছি না পরে খাট খাট কি নল আরে শুনেনি না আগে আমার সহ্য হইতেছে না এখন আগে জায়গা জানি কিবা গল্পের এখন ওরা কি করতেছে আমি তো দেখতে পাবো না তাই না এখন তো আমার একটা বুদ্ধি বের করতে হইব এখন ওরা তো মাথা দিছে ওদিকে আমি কি করছি জানেন কি আমি যে এদিকে পা যেদিকে পা দেয় না এদিক দিয়ে খাটের তল দিয়া মাথা বাইর করে দিছি পরে দেখি বান্ধবীরা সব খোলা ফেলাইলো মানে বান্ধবীর উপর উঠা হয়েছে তারপরে কি করছে বান্ধবীর উপর উঠা আল্লাহ সি 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 এডি আমি মুখে আনতে পারবো না আচ্ছা শুনো ওর গল্প হইলো তো আমরা ঠিকঠাক আছি আমরা ঠিক আছে আমি কথা বলি এপরে কি করছে জানেন কি করছে বাবা ভেজা আল্লাহ কি কম এডি কথা মুখে আনা মানে কি আমার সহ লজ্জা লাগতাছে কি সেই পরে দেখি যে আমার বান্ধবীর জরে ধরছে আর কিছু করে নাই খাট করে নাই বান্ধবী না দেখি খালি সিলাইতাছে মনে করেন যে আপনি একটা মনে করেন যে আপনি বউ আমরা দুজন জামাই একটা বউ দুইটা জামাই এই তো জীবনে এরকম পাইছেন একটা পাইছেন যে একটা জামাই খেলা খেলা পারবেন না পরে কি করছে জানেন দুইজনে সিটটা মিটটা যাইয়া কি জরাজরে ধরবো দুইজনে সিটটা মিটটা যাইয়া কম্বল গায়ে জড়াই ধরে মনে করছে চুরাইছে আমরা দুর্বল তো তেহা দিবনি 2000 টাকা